আমরা এখন আছি নীল সমুদ্রের মাঝখানে ছোট্ট সুন্দর একটা দ্বীপ সেন্ট মার্টিনে। আমাদের আগের ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন গতকালকে আমরা এখানে আসলাম আর এই আইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গা ছেড়া দ্বীপও ঘুরে দেখে এসেছি। তাই আমাদের সেন্ট মার্টিন ভ্রমণ গল্পের প্রথম পর্ব কেউ মিস করে ফেললে অবশ্যই দেখে নেবেন। আর আজকে আমরা থাকবো সমুদ্রের খুব কাছাকাছি, যেখানে রুম থেকে সাগর দেখা যায়, ঢেউয়ের গর্জন শোনা যায়, এরকম একটা রিসর্টে। আর সেই সাথে ঘুরে দেখবো ছোট্ট এই দ্বীপের বিভিন্ন জায়গা। হ্যালো, চলে আসছি নতুন একটা রিসর্টে, দীপান্তর বিচ রিসর্ট। এই রিসর্টের পরিবেশটা খুবই সুন্দর। এদিকে হচ্ছে কয়েকটা প্রিমিয়াম টেন্ট আছে। টেন্টে থাকলে এটা হচ্ছে কমন ওয়াশরুম, আর বাম পাশে এদিকে হচ্ছে রেস্টুরেন্ট। এই যে এদিকে দোতলা কটেজ আছে, মানে নিচতলা উপরতলা মিলায় থাকে এরকম। আর এদিকে হচ্ছে তিনটা একই ধরনের রুম, আমাদের রুম হচ্ছে এই দুই নাম্বারটা। ওয়াও, একদম রুমের সামনেই হচ্ছে সাগর ভিউ। তো আমরা চেক ইন করে আমাদের রুমে চলে আসলাম। এখানে চেক ইন টাইম ছিল দুপুর 12:45, বাট আমরা আরেকটু আগে এসেছি আর রুমটা পেয়ে গেলাম। ছোট আর খুব সুন্দর একটা রুম। এটা হচ্ছে একটু অন্য ধরনের ডেকোরেট করা, এই যে বাঁশ বেত এই টাইপ জিনিস দিয়ে বানানো। বেডটা একটু ছোট, বাট যেহেতু এটা কাপল রুম, শুধু কাপলের জন্য ঠিক আছে। এদিকে একটা হালকা পাতলা চিকন কম্বল দেওয়া, আর এই বিছানার সাথে ফ্যানটা হচ্ছে এই ধরনের। আর এদিকটা হচ্ছে সাথে ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুম তো ভালোই পরিষ্কার। হ্যাঁ, ওয়াশরুমটা পরিষ্কার আর ফিটিংস গুলো সব নতুন। আর এদিকে হচ্ছে একটা বেসিন আছে, আর সাথে হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া। নাইস, এটা আমি মিস করছিলাম আগের দিন। আর সাথে হচ্ছে এদিকে একটা আয়না আছে দেখি। রুমের দরজাগুলো আমার পছন্দ হয়েছে, ছোট ছোট বাঁশ দিয়ে বানানো দেখো। আর এদিকে হচ্ছে মাল্টি প্লাগ আছে, এটার মধ্যে হচ্ছে তোমার টুথব্রাশ, টুথপেস্ট আর একটা সাবান। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে রিসোর্টের ফোন নাম্বারটাও নিয়ে নিতে পারেন। তো এই ছিল রুম, আমাদের আজকের বাসা। তো এবার এই রুমের সবচেয়ে যে সুন্দর জিনিসটা আমাদের সামনের ভিউ, সেটা দেখাবো। Wow. কি ভিউ! বাসার সামনে বিচ ভিউ, ওয়াও, বেশি জাস। মারাত্মক ভিউ এখানে, রুমের সামনে এরকম ভিউ। অনেক রোদ এখানে, রুমের সামনে এরকম দুটো চেয়ার আছে, এখানে বসে বসে আমরা সামনে বিচ দেখতে পারবো সারা দিন। আমরা সারা দিন না, সারা রাতও এখানেই বসে থাকবো। এই সিটটা রিল্যাক্সিং ঠিক আছে, বাট খুব ভালো হইতো যদি এটার সাথে একটা ছাতা থাকতো উপরে। ছাতা ধরে বসে আছি, এটা ভালো লাগতেছে। তো আমরা আমাদের রুমের সামনে যে বিচ সেটাতে চলে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম এখানে, আর এখন আমরা বিচের সামনে চলে আসছি। এই যে বিচ, বেশি জোর, মানে অনেক সুন্দর একটা অনুভূতি রুমের সামনে এরকম একটা বিচ পাওয়া। তো আমরা যে রিসর্টে উঠলাম, এই রিসর্টের সামনের বিচটা অনেকটা প্রাইভেট ফিল পাওয়া যায়, কারণ এই রিসর্টের সামনের বিচে মানুষ খুবই কম, মানে অনেকটা নাই বললেই চলে। কারণ এই পাশে যে কটা রিসর্ট আছে খুবই অল্প পরিমাণ রিসর্ট। আমাদের দ্বীপান্তরের পাশেই হচ্ছে জোসনালোর রিসর্ট, তার পাশে একই লাইন বরাবর সায়োরি রিসর্ট, কিংসুক ইকো রিসর্ট আর এরকম আরও কিছু। আপনারা যদি সেন্ট মার্টিন আসেন, তাহলে চেষ্টা করবেন পশ্চিম দিকের কোনো একটা রিসর্টে থাকার, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা ফিল পাবেন।
আমরা এখন ডাব খেতে চলে আসলাম। সেন্ট মার্টিনের বিচের পাশে অনেক ডাবের দোকান আছে। সেন্ট মার্টিন আসলে কেউ কিন্তু ডাব খেতে মিস করবেন না। এখানে আসলেই অনেক অনেক নারকেল গাছ, আর এত নারকেল পাওয়া যায় বলেই কিন্তু সেন্ট মার্টিনের আরেক নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। ডাব 100 টাকা, ছোটটা 90 টাকা। আমরা ডাব কিনলাম 80 টাকা করে, ওরা একটু বেশি চায়, সো দামাদামি করে নিতে হয়। শান্তি, এই ডাবটা কিন্তু অনেক ফ্রেশ, মামা বললো যে মাত্র গাছ থেকে পেরে নামাইছে। এটা সামনে সাগর দেখতে দেখতে আমরা ডাব খাচ্ছি। এই ডাবটা খাওয়ার পর পুরো রিফ্রেশিং। এত ঠান্ডা থাকে কিভাবে ভিতরে? বাইরে এত রোদ, এত গরমের মধ্যে ডাবের ভিতরে পানি একদম ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে নিয়ে আসছে। হ্যাঁ, মানে কোল্ড ড্রিঙ্কস এর মতো লাগতেছে অনেকটা। নাও, তোমার জন্য ডাবের শ্বাস খুলে নিয়ে আসলাম। ওয়াও, এটা আমার খুবই পছন্দের। এখানে এসে সবাই সাইকেল চালায়, এই জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে। আমি সাইকেল চালাইতে পারি না, এই জন্য আমরা মিস করলাম। আমি তো আর একা একা সাইকেল ভাড়া করব না। এই রেস্টুরেন্টের দোতলায় চলে আসলাম। এখানে হচ্ছে লাঞ্চ বা সকালের নাস্তা করতে দেওয়া হয় না, মানে এটা হচ্ছে শুধু ডিনারের জন্য। যারা এই রেস্টুরেন্টে ডিনার করে তারা এই দোতলায় বসতে পারে এরকম। তো আমরা এখন এই রিসোর্টের রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া করবো। দুপুর বলতে এখন 3টা বেজে গেছে বিকাল। তো আমরা চেক ইন করার সময় আমাদের খাবারগুলো অর্ডার দিয়ে আসলাম। আমরা যেটা সেট মেনু নিয়েছিলাম, সেট মেনু কালো চাদর সেট মেনু ছিল। কালো চাদরটা আমরা আগে ট্রাই করি নাই, তাই এটার কারিটা অর্ডার করলাম। আর এই সেট মেনুতে মাছের সাথে আছে আলু ভর্তা, সবজি আর ডাল ভাত। প্যাকেজে সব ঠিক মতোই আছে, বাট মাছিগুলো প্যাকেজের মধ্যে ছিল না। মাছিগুলো আমরা খাওয়ার সময় ফ্রি পেয়ে গেলাম। আমি কালো চাদা মাছের নাম দেখে ভাবছিলাম রূপচাঁদার মতো কিছু একটা হবে, বাট এই মাছ তো আমাদের ঢাকায় নাই। না, এটা ঢাকায় পাওয়া যায় না, এত এটা কক্সবাজারে এত বেশি পাওয়া যায় না, তাই না? এই মাছের টেস্টটা আসলে রূপচাঁদার মতো না, মানে খেতে খুবই নর্মাল ফিশ কারির মতোই লাগছে। লাইক টেস্টটা হচ্ছে কিছুটা কোরাল ফিশ কারির মতো হবে, বাট মাছের পিসটা বেশ বড়। এখানে খাওয়া একদমই মোটামুটি ছিল, আসলে এখানে প্রচন্ড মাছি ছিল খাওয়ার। এখানে মাছির যন্ত্রণায় আমরা খেতেও পাই নাই ঠিক মতো, আর খাওয়া সব খুব ঠান্ডা পরিবেশন করা হয়েছে। যেহেতু প্রাইসটা একটু বেশি ছিল, মানে এখানে কালা চাদা প্যাকেজের প্রাইস ছিল 320 টাকা করে পার পার্সন, সেহেতু আমরা একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। ওয়াও, পানি দেখে একদম কাছে চলে আসছে। আমরা যখন চেক ইন করি তখন ভাটা ছিল, তাই পানি তখন দূরে ছিল, আর এখন হচ্ছে জোয়ারের টাইম। এত বড় বড় ঢেউ সেন্ট মার্টিনে, মানে আসলে কক্সবাজারও কিন্তু এরকম ঢেউ দেখিনি। এবার সেন্ট মার্টিনে এই বিচটার মতো বিশাল বিশাল ঢেউ একেবারে টাচ। আর সূর্যটা যা লাগতেছে না দেখো। আসলে এখন জোয়ারের টাইম তো, তাই এখন সাগরের পূর্ণাঙ্গ রূপে দেখা যাচ্ছে, মানে কি বিশাল বিশাল ঢেউ, মার্ভেল আছে। আমরা এখন আছি সেন্ট মার্টিন বাজারে। মেইনলি আমরা সেন্ট মার্টিনের নাইট লাইফটা দেখতে আসলাম। আমাদের রিসোর্টের সামনে থেকে অটো পাওয়া যায়, এখানকার অটো ভাড়া কিন্তু একটু বেশি, আর আমাদের রিসোর্ট থেকে এখানে আসতে ভাড়া লাগলো 100 টাকা। ওইদিকে সাগর পাড়ের পরিবেশটা ছিল একদমই শান্ত, আর বাজারের এই দিকের পরিবেশটা হচ্ছে একদমই উল্টা, খুব জমজমাট, অনেক অনেক দোকান আছে। কক্সবাজারের টুরিস্ট প্লেসের মার্কেটগুলোতে যেরকম জিনিসপত্র পাওয়া যায় সেরকমই, আর সেই সাথে বিচিত্র ধরনের সামুদ্রিক মাছ তো আছেই। প্রতিটা খাবারের দোকানের সামনে অনেক অনেক সামুদ্রিক মাছ, আর বেশিরভাগ মাছই হচ্ছে ম্যারিনেট করে রাখা, যেটা দেখতে আসলে খুবই লোভনীয়।
এটা কি ভাই? পান্ডা সুন্দরী মাছ। সুন্দরী 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 মাছ, লাল কোরাল, সাদা কোরাল, কালো কোরাল, কালো চাঁদা, বোয়াল চাঁদা, রূপ চাঁদা, টেক চাঁদা, অনেক আনকমন ফিশ। ভিতরে কি দেওয়া? নাকে দিয়ে দেওয়া। একটা কত? 10 টাকা। ভিতরে নারকেল দাও। নারকেল দাও, চিনি দাও, মিক্স করে দাও। ভিতরে নারকেল দাও, পাটি সাপটা, আনকমন জিনিস। তো আমরা হাঁটতে হাঁটতে র্যান্ডমলি একটা খাবার হোটেলে এসে বসলাম। এটার নাম হচ্ছে সি স্টার রেস্তোরাঁ। সেন্ট মার্টিনে এরকম রেস্টুরেন্ট অনেক আছে যেখানে বাইরে মাছ ডিসপ্লে করে রাখে আর অনেক বাইরে দামাদামিও চলে। সো আপনার যে কোনো একটা দোকান থেকে মাছ দেখে পছন্দ করে দামাদামি করে বসে পড়তে পারেন। আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে গুলচাদা, রূপচাদার ভাই। এটা হচ্ছে কি, আমি আসলে নো আইডিয়া। ওনারা বলছিল ল্যাম ফিশ বা পাখি মাছ এরকম কিছু একটা বললো, সাগর থেকে নাকি উঠতে দেখা যায়। তো এটা হচ্ছে সেই পাখি মাছ আর এটা হচ্ছে স্যামন ফিশ আর সাথে হচ্ছে ডাল। ডালটা হচ্ছে পাতলা ডাল, উপর দিয়ে যে এরকম বড় বড় রসুন দেখা যাচ্ছে, খেতে ভালো লাগতে পারে। সাথে হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তাগুলো খুবই ছোট ছোট, কিউট কিউট সাইজের। আর সাথে আমরা দুইটা বেগুন দিয়েছি। আমি গুলচাদাটা খেয়ে দেখলাম, এটা রূপচাঁদের মধ্যে অনেকটা, আর যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছটা লবণাক্ত টেস্ট, বাট মাছটা অনেক বেশি মজা। এটা টেস্ট আসলে আমার কাছে রূপচাঁদের থেকে আরো বেশি ভালোই লাগতেছে। আর এখানকার ফিশ ফ্রাইগুলো এত সুন্দর করে ভাজা হয়েছে, মানে একটু ক্রাঞ্চি, বেশি জোস, মাথা না লেজ লেজ। এই স্যামন ফ্রাইটা খুবই মজা হয়েছে। গুলচাঁদের মাছের মতো এই ফ্রাইটা অনেক ভালো হয়েছে। আমরা আমাদের যে লাস্ট মাছটা বাকি ছিল পাখি মাছ, এটা খাচ্ছি। এটার টেস্টটাও অনেক ভালো। এই মাছটার মধ্যে লবণের পরিমাণ কিন্তু অন্য দুইটা মাছের থেকে একটু কম। এছাড়া মাছটার টেস্ট কিন্তু ভালোই, মানে আমরা যে স্যামন ফিশটা খেলাম স্যামনটার থেকে এটা ভালো খেতে, একটু অন্যরকম আর মজা। আমার ওভারঅল সবগুলা খাওয়ার পরে মনে হয়েছে যে সবগুলা ফিশ ফ্রাই খুব মজার। আর এইখানে এসে আমরা হচ্ছে গরম গরম ভাত, ডাল, ভর্তা এগুলো পাইছি। আর হচ্ছে সবগুলো মাছের মধ্যে আমার কাছে যে গুলচাঁদা ফ্রাই সেটাই সবচেয়ে ভালো লাগছে। এমনি তো আমার সবসময় রূপচাঁদা মাছটা পছন্দ সবচেয়ে বেশি, ওইটার কাছাকাছি টেস্ট দেখে গুলচাঁদাই সবচেয়ে ভালো লাগছে। এখানে আমাদের 120 টাকা হলো গুলচাঁদা, 150 হলো স্যামন ফিশ, আর 130 হলো এই পাখি মাছটা। আমাদের টোটাল বিল আসলো 520 টাকা। দিন শেষে চাঁদের আলোর সমুদ্র দেখার অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না। সব ক্লান্তি শেষে একটা প্রশান্তি, সত্যি অসাধারণ। গুড মর্নিং, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর সকাল সকাল ঘুম থেকে উঠে সাগরের গর্জন, মানে অসাধারণ একটা সাউন্ড। একটা জিনিস, আমাদের রুমের সামনে যেরকম বসার সিট আছে সেরকম পাশের রুমের সামনেও আছে, বাট ওগুলোদের সামনে পা রাখার জায়গা নেই। এই রুমটা হচ্ছে 3 নম্বর রুম, আমাদেরটা হচ্ছে 2 নম্বর রুম, আর ওই পাশে আরেকটা রুম আছে, ওটা হচ্ছে 1 নম্বর রুম। ওই রুমটা পুরাই প্রাইভেট, নিরিবিলি। তো বুক করার সময় 1 নম্বরটা পেলে সবচেয়ে ভালো হবে। আমরা এই রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছি, আর এই রিসর্টের ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 10:00 পর্যন্ত। সো সকাল 10:00 মধ্যে নাস্তা সেরে নিতে হবে এখানকার রেস্টুরেন্টে। আর এখানে সকালের নাস্তায় আইটেম হিসেবে থাকে খিচুড়ি আর ডিম কারি। এখানে খিচুড়িটা বেশ ভালো, গরম গরম, আর খিচুড়ির সাথে একটা পেঁয়াজ ভর্তা দিচ্ছে, এটা দেখে তো অনেক ভালো লাগতেছে।
তো এই রুমে থেকে যেটা মনে হলো এই রিসর্টে প্রায় কারেন্ট যায়, আজকে সকালেও 9টা পর্যন্ত কারেন্ট ছিল না। এর জন্য আপনার যদি মোবাইল বা গ্যাজেটস চার্জ দেওয়ার দরকার পড়ে তাহলে আগের দিন রাতে চার্জ দিয়ে রাখবেন। আর একটা জিনিস আমার মনে হলো সেটা হলো এই রুমে একটা ছোট একটা বেডশিট টেবিলের মতো টেবিল, এর জন্যই হচ্ছে অনেক কিছু নিচে রাখার লাগে। এদিকে তো ফাঁকা জায়গা আছে, তাই একটা চেয়ার বা টেবিলটা একটু বড় হলে আমাদের জন্য সুবিধা হতো। ব্যাপারটা হচ্ছে এই রুমে আমাদের একটা থাকতে পে করতে হয়েছে 5,500 টাকা, যেহেতু সেন্ট মার্টিনের অন্যান্য রিসর্ট থেকে অ্যামাউন্ট একটু বেশি, তাই রুমে কোয়ালিটি আর সার্ভিস নিয়ে এক্সপেকটেশনটা একটু বেশি থাকে। সো আমরা চেক আউট করে ফেললাম। এখন ওভারঅল বলতে গেলে এই রিসর্টের সার্ভিসটা এতটা স্যাটিসফ্যাক্টরি না, আমার কাছে মনে হচ্ছে তাদের বিহেভিয়ারটা খুব একটা ওয়েলকামিং না, তাই না? আর একটা প্রবলেম হচ্ছে আমাদের চেক আউট টাইম হচ্ছে 11টা আর শিফট ছাড়ার টাইম হচ্ছে 3:30। এর মাঝখানে তাদের এখানে বসে ওয়েট করার মতো বসার এত ব্যবস্থা নাই, খুবই লিমিটেড ব্যবস্থা আর কি। বাট এটা ঠিক যে রিসর্টটা অনেক সুন্দর, সুন্দর বলতে অনেক অ্যাট্রাকটিভ, মানে সব কিছুই অনেক সুন্দর, ফিটিংস টিটিংস সব কিছুই অনেক ভালো। এটা আসলে আপনাদের যার যার পার্সোনাল চয়েস, যে আপনারা সিভিউ রুমকে বেশি প্রিফার করবেন নাকি সার্ভিসটাকে বেশি প্রিফার করবেন। হাতে অনেক টাইম এখন সেন্ট মার্টিনের বিচে ঘুরে বেড়াচ্ছি, সেন্ট মার্টিন এত বেশি সুন্দর, স্পেশালি ভাটার টাইমটাই প্রবালগুলো সব বের হয়ে পড়ছে। এখন এই কারণে আমরা এই প্রবালের উপর হাঁটাহাঁটি করতেছি, মানে জোয়ারের সময় আলাদা একরকম সৌন্দর্য আর ভাটার সময় হচ্ছে এরকম অন্যরকম একটা সৌন্দর্য। আরো একটা সৌন্দর্য হচ্ছে এই যে নারকেল গাছগুলো সব এক লাইনে বিশাল লাইন ধরে যে দাঁড়ায় আছে, সব মিলায় পরিবেশটা আসলেই অতুলনীয়, আসলেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। আর সেন্ট মার্টিন আসলে হচ্ছে একটু মাথায় রাখবেন যে এখানে একটু রোদের মধ্যে বিচে ঘোরাঘুরি করতে হয়, তো এই জন্য হচ্ছে সানস্ক্রিন বা সানগ্লাস বা টুপি ছাতা এই ধরনের জিনিসগুলো সাথে নিয়ে আসবে। নট অনলি সেন্ট মার্টিন, কক্সবাজার গেলেও কিন্তু এসব জিনিস সাথে রাখা উচিত, মানে বিচে গেলে এগুলো সাথে রাখা উচিত, কারণ অনেক রোদ নাইলে স্কিন পুরো ছারখার হয়ে যাবে। এই কোরালের উপর কিন্তু সাবধানে দেখে শুনে হাঁটতে হয়। আরেকটা কথা, সাগরে ভাটার সময় বেশি দূর হেঁটে যাওয়া উচিত না, কারণ জোয়ার শুরু হলে পানি বাড়তে থাকে আর এই কোরালগুলো ডুবে যায়, তখন আর কি আবার ব্যাক করতে সমস্যা হয়ে যাবে। তো আমরা আজকে সেন্ট মার্টিন থেকে এরপরে যাচ্ছি হচ্ছে কক্সবাজার, আর কক্সবাজারে আমরা থাকবো, সেখানে নতুন নতুন ব্লগ আসবে সামনে, অবশ্যই সবাই কানেক্টেড থাকবে।